সুর করে দুরূদ পড়া কি জায়েজ আছে? ভাইরা আমার, কোরআনে কারিমের তেলাওয়াত সুর করে সুন্দর কণ্ঠে পড়তে হবে, কারণ হাদিসে আসছে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনকে সুন্দর কণ্ঠে পড়ার চেষ্টা করে না, আল্লাহ যাকে যতটুকু দিছে ততটুকু, সে একেবারে আহামরি সুরে পড়তে হবে এমন জরুরি না, তার যতটুকু আছে ততটুকু অনুযায়ী চেষ্টা করবে সুন্দর কণ্ঠে পের তেলাওয়াত করার। আর অন্য হাদিসে আসছে যে নবী রাসূল সাল্লাম বলেছেন জাইয়িনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা কোরআনকে তোমাদের কণ্ঠ দিয়ে সাজাও, সুন্দর করে পড়ো। কোরআন ছাড়া আর কোনো কিছুতে সুর দেওয়ার কোনো নির্দেশ শরীয়তে নাই। এখন কোরআন ছাড়া আপনি দুরুদ পড়ার সময় যদি সুর দেন, এটা মুবাহ, এটা নাজায়েজ বা হারাম হবে না, কারণ এটাকে কেউ সুন্নত বা সওয়াবের কাজ মনে করে সুর দেয় না, যে সুর না দিলে সওয়াব হবে না এরকম কেউ মনে করে না। অতএব সুর দেওয়াটা মুবাহ বা জায়েজ আছে, কিন্তু সুর দিতে হবে দুরুদ পড়তে হলে এমন কোনো কথা অনেকে সব স্বাভাবিকভাবে বলতেছে, দুরুদ বললেই সুর ধরে আল্লাহুম্মা, এরকম কোনো সুর ধরতে হবে এমন কোনো আবশ্যকীয়তা বা দুরুদ পড়ার কোনো আদব না যে সুদ দিতে হবে। আপনি স্বাভাবিক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাকে আপনি যদি সুদ দিয়ে টান দিয়ে পড়েন সওয়াবে কিন্তু একটা বেশি হবে, নেকি একটা বেশি হবে এমন কোনো কথা। অতএব সুদ দিয়ে কেউ দুরুদ পাঠ করলে সেটা জায়েজ আছে, কিন্তু এটা পাঠ করলে কোনো উত্তম এমন না। হ্যাঁ, কেউ যদি মনে করে না সুদ দিয়ে পড়লেই সওয়াব বেশি হবে, তাহলে সেটা ভুল এবং বেদাতের দিকে যেতে পারে। নরমালি সুদ দিয়া পড়েন বা সুর ছাড়া পড়েন আপনার ব্যাপার, দুরুদ পড়লেই হলো। শিরকে আকবর ও আসগর সম্পর্কে কিছু বলুন। শিরক দুই প্রকার, আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধের নাম কি? শিরিক, আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত করা কাউকে, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ডেঞ্জারাস অপরাধ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা আল্লাহ মাফ করবেন না। আর শিরকের চাইতে অন্য যেগুলো আছে সাধারণ পরবর্তী ধাপের, সেগুলো আল্লাহ যাকে ইচ্ছে তাকে মাফ করতে পারেন, কিন্তু শিরক আল্লাহ কাউকে মাফ করবেন। কিন্তু শিরক করার পরে যদি কেউ ভুল বুঝতে পারে জীবদ্দশায় আর মাফ চায়, সেটা মাফ হবে। এটার অর্থ হলো শিরক করে যদি মারা যায় তাহলে মাফ হবে না। আর এই শিরক, এটাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা মহা অপরাধ, বড় অপরাধ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার এবং আপনার পূর্বের সকল নবী রাসূলদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু, যদি আপনার শিরকে লিপ্ত হন নবী হওয়ার পরেও আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। শিরক এত ভয়াবহ অপরাধ। এই জন্য ভাইয়ের আমার, আমরা দোয়া আল্লাহর কাছে চাইব, কোনো মাজারে কোনো কবরে যেয়া দোয়া করব, কারণ আল্লাহর কাছে যেটা নিবেদন করার, একমাত্র আল্লাহর কাছে যেটা নিবেদন করতে হয়, কোনো মাখলুকের কাছে যেটা নিবেদন করলে সেটা কি হয়? দোয়া ইবাদত, এগুলো আল্লাহর জন্য খাস, এটা কোনো মানুষের কাছে করলে সেটা কি হবে? শিরক হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে মাজারে যায়, সন্তান চায়, ব্যবসার উন্নতি চায়, রাজনীতির উন্নতি চায়, দুনিয়ার বিভিন্ন জিনিস চায়, আছে না নাই? এগুলো শিরকি কর্মকাণ্ড, ভয়ঙ্কর অপরাধ, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না, ডেঞ্জারাস। তাওহীদ ঠিক রাখতে হবে, আপনার অন্য গুনাহ হলে আল্লাহর কাছে মাফ চাইবেন। এই শিরক দুই প্রকার, একটা বড় শিরক যেটা কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, শিরকে আকবর, আল্লাহরকে সিজদা করেন অন্য কাউকে সিজদা করলেন, আল্লাহর ইবাদত করেন আরেকজনের ইবাদত করলেন, আল্লাহর স্থলাভিষিক্ত বানায় ফেললেন কাউকে, এটা বড় শিরক। আরেকটা হলো ছোট শিরক, কথার ভুল, কথার ভুল। যেমন অনেকে বলে যে উপরে আল্লাহ নিচে আপনি, আগে আল্লাহ পাশে আপনি, আল্লাহও লাগে ইল্লাহও লাগে, এরকম কথা শুনছেন নি আপনারা মাঝে মধ্যে? এগুলো ইমানদারের জন্য শোভনীয় কথা না। ইমানদার বলবে আল্লাহ তাআলা যথেষ্ট, উসিলা হিসেবে দুনিয়াতে অনেক সময় মানুষকে আল্লাহ ব্যবহার করেন, আল্লাহ চাইলে উসিলা ছাড়াও দিতে, আল্লাহও লাগে ইল্লাহও লাগে, আল্লাহ কি ইল্লা ছাড়া পারে না? পারে কি পারে না? তাহলে ইমানদার কিভাবে এসব বলতে পারে? পাম্পটে দেওয়ার জন্য বললেন উপরে আল্লাহ নেতা সাহেব নিচে আপনি, নেতা সাহেবরে আল্লাহর পিছনে পিছনে দালাল বানায় দিলেন, এই সমস্ত দুই নম্বরই করলে ইমান ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ছোট শিরক, এগুলো হলো কথার ভুল। ইমানের ক্ষেত্রে হয়তো ভেতরে ত্রুটি নেই, বলার ভুল আছে, এগুলো ছোট শিরক। তো এই জন্য ছোট শিরক থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা হলো মানুষকে দেখানোর জন্য নেকামল করলেন, নাম ফুটানোর জন্য কিছু করলেন, সেটাও ছোট শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন ছোট শিরক থেকে বাঁচার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম, আল্লাহ আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে আমার অজান্তে সব প্রকার শিরক থেকে পানা চাই। আর বড় শিরক থেকে বাঁচবেন কিভাবে? শিরক সম্পর্কে জানবেন কোনটা বড় শিরক, সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন।